হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের অসাধারণ এবং অত্যন্ত কার্যকরী দুটি সেটিং শেয়ার করব যে সেটিংস দুটি ব্যবহার করে আপনারা খুব সহজে আপনার ফোনটাকে হ্যাং স্লো এবং হ্যাকিং মুক্ত করতে পারবেন একই সাথে আপনারা আপনার ফোনটাকে ভাইরাস থেকে মুক্ত রাখতে পারবেন তা যদি ভাইরাস থেকে এবং হ্যাং স্লো থেকে মুক্ত রাখতে চান তাহলে ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আশা করি সামথিং নিউ আর যারা পর্যন্ত ভিডিওটিতে খুব তাড়াতাড়ি একটা লাইক তো ভিওয়ার্স আজকে প্রথম যে সেটিংসটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেই সেটিংসটা হলো আমরা প্লে স্টোর থেকে সচরাচর কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকি তো প্লে স্টোরের যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ডাউনলোড করে থাকি তো সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে আমরা যে মেগাবাইটের অ্যাপ্লিকেশন ডাউনলোড করি তার থেকে অনেক বেশি মেগাবাইট হয়ে যায় যার কারণে আমাদের ফোনটা কিন্তু আপনার র্যাম অনেকটা খেয়ে নেয় যার কারণে আমাদের ফোনের প্রসেসার দুর্বল হয়ে যায় এবং আমাদের ফোনটা কিন্তু স্লো এবং হ্যাং হয়ে যায় তো এই সমস্যা থেকে বাঁচতে হলে আমাদেরকে প্লে স্টোরে অটো আপডেটটাকে বন্ধ করে দিতে হবে তো আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে সিম্পলি আপনি যে থ্রি ড্যাশটা দেখতে পাচ্ছেন জাস্ট এই থ্রি ড্যাশে ক্লিক করবেন থ্রি ড্যাশে ক্লিক করার পরে আপনি জাস্ট চলে যাবেন সেটিংসে তো সেটিংসে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে অটো আপডেট তো এইখানে দেখেন অটো আপডেট অ্যাপস জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন অটো আপডেট অ্যাপ এটাতে ক্লিক করার পরে আপনি এখানে যে তিনটা অপশান পেয়ে যাবেন তো আপনি জাস্ট দেখতে পাচ্ছেন এখানে ডু নট অটো আপডেট অ্যাপস জাস্ট এইটাতে ক্লিক করে রাখবেন তো এইটাতে ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখন থেকে আর প্লে স্টোরে কোনো অ্যাপস আপনার পারমিশন বাদে কিন্তু আর আপডেট নিতে পারবে না অর্থাৎ সেই অ্যাপ্লিকেশনটা আর বড়োও হতে পারবে না তো ভিওয়ার্স আমরা যে অ্যাপ্লিকেশনগুলো সচরাচর ব্যবহার করে থাকি সেইগুলো তো আপডেট করা লাগবেই তো যার কারণে এখানে আরেকটা অপশান আছে আপনি থ্রি ডেসে আরেকবার ক্লিক করবেন তো থ্রি লাইন্সে ক্লিক করার পরে আপনি জাস্ট এই যে মাই অ্যাপস অ্যান্ড গেমসে চলে যাবেন মাই অ্যাপস অ্যান্ড গেমসে গেলে আপনি এখানে দেখতে পাবেন হচ্ছে আপনার আপডেট তো দেখেন আমার এখানে অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো আপডেট করার প্রয়োজন রয়েছে তো আপনি যদি জাস্ট আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলোকে আপডেট করতে চান তাহলে এখান থেকে আপডেট করে নিতে পারবেন তো ভিওয়ার্স এই অসাধারণ সেটিংসটা যদি আপনি ব্যবহার করেন আপনার ফোন কিন্তু কোনো রকমেই আর স্লো বা হ্যাং করবে না তো ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো দুই নম্বর সেটিংস তো দুই নম্বর সেটিংসটা সত্যিই খুব কার্যকরী একটা সেটিংস যদি এটা আপনি সেট করে রাখেন তাহলে আপনার ফোনটাতে কখনোই ভাইরাস ঢুকতে পারবে না তো আমি এটাকে আপনাদেরকে প্রমাণ সহ দেখাই দিব তো দেখেন জাস্ট আপনি প্লে স্টোরে আরেকবার চলে যাবেন তো আমরা কিন্তু সচরাচর প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করি এর বাইরেও কিন্তু আমরা বিভিন্ন সাইট থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকি তো সেক্ষেত্রে হয় কি যে বিভিন্ন ডেভেলপাররা আছে যারা প্লে প্লেস্টোরে অ্যাপসকে ইডিট করে তারা আবার মোড ভার্সনে তাদের সাইটে কিন্তু তারা এটাকে আপলোড করে দেয় যার কারণে সেখান থেকে যখন আমরা ভিডিও আপনার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করি তো তখন কিন্তু আমাদের সেই অ্যাপ্লিকেশনের সাথে আমাদের ফোনে ভাইরাস চলে আসে তো এটা থেকে আপনার সেভ পাইতে হলে আপনাকে যেটা করতে হবে বা মুক্তি পাইতে চাইলে আপনাকে যেটা করতে হবে যে থ্রি লাইন্সে আপনি আরেকবার ক্লিক করবেন তো থ্রি লাইন্সে ক্লিক করার পরে আপনি জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন তো এখানে দেখতে পাবেন হচ্ছে প্লে প্রোটেক্ট একটা অপশন তো প্লে প্রোটেক্টটাতে আপনি চলে যাবেন তো প্লে প্রোটেক্টাতে যাওয়ার পরে আপনি জাস্ট এইখানে দেখতে পাবেন একটু নিচের দিকে দেখতে পাবেন দুইটা অপশন তো দেখেন এখানে স্ক্রিন ডিভাইস সিকিউরিটি থ্রেটস অর্থাৎ আপনার ফোনের যদি কোনো সিকিউরিটি থ্রেড থাকে সেটাকে স্ক্যান করবে এবং এইখানে দেখেন ইম্প্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশান তো এই ইম্প্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশান এইটা যদি আপনি অন করে রাখেন এখন কোনো অ্যাপসে যদি কোনো প্রকার আপনার ভাইরাস থেকে থাকে তাহলে কিন্তু গুগল এটাকে ইনস্টলই হতে দেবে না তো সেই ক্ষেত্রে আপনি আপনার ফোনটাকে ভাইরাস থেকে কিন্তু মুক্ত রাখতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আজকে অসাধারণ দুটি সেটিংস তো যদি মনে করেন যে ভিডিওটা আপনাদের এতটুকু ভালো লাগছে বা আপনাদের এতটুকু উপকারে আসছে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন যারা আমার এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা ঘন্টার আইকনের মতো যে বেল আইকনটি আছে আপনি জাস্ট সেটাতে ক্লিক করে রাখবেন তাহলে আপনি খুব সহজে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই